খাবারের রিয়াজ তিন বছর আগে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন ও সব প্রক্রিয়া শেষ করে অপেক্ষায় আছেন স্মার্ট কার্ড পেতে। কিন্তু এতদিনেও মেলেনি স্মার্ট কার্ড, ফলে কোথাও চাকরিও হচ্ছে না তার। ভালো একটা জব হয় না আর কি স্মার্ট কার্ডের জন্য, তোমার তো স্মার্ট কার্ড নাই, এটা কোনো ভ্যালু নাই। ড্রাইভিং লাইসেন্স পেতে এমন ভোগান্তিতে সারা দেশের প্রায় 15 লাখ মানুষ। 2019 সালের জুনের পর স্মার্ট কার্ড সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করে নতুন ঠিকাদার নিয়োগ করতে সময় লেগে যায় 1 বছর। এজন্য আবেদনকারীদের বারবার সময় পরিবর্তন করে দেয় বিআরটিএ। দীর্ঘদিনে লাইসেন্সের স্মার্ট কার্ড না পেয়ে ভোগান্তিতে পড়তে হয় তাদের। 2 বছর হয়েছে দিছি, এখন পর্যন্ত বাদ দিয়েছে না, ঘুরাইতেছে দেয় না, সিল দিয়ে দেয় খালি। রাস্তাঘাটে এক ধরনের হ্যাসালিং, চাকরিতেও সমস্যা হয়, মালিকরা বলে যে এটাতে হবে না। বিআরটিএ বলছে স্মার্ট কার্ড প্রিন্ট করা নিয়ে এতদিন জটিলতা থাকলেও এখন তা কেটে গেছে। গেল ফেব্রুয়ারিতে ভারতের মাদ্রাজ আইটির সাথে চুক্তির পর এখন শুরু হয়েছে স্মার্ট কার্ড দেয়া। আমরা অলরেডি 14 সার্কেলে প্রিন্টিং শুরু হয়ে গেছে এবং পর্যায়ক্রমে সারা বাংলাদেশে প্রিন্টিং হবে, এবং প্রিন্টিং শুরু হওয়ার পর হয়তো প্রথম পর্যায়ে কিছু ধীরগতি থাকলেও হয়তো 1 মাসের মধ্যে আমরা ফুল সুইংয়ে তারা চলে যেতে পারবো আমরা আশা করতেছি। ঠিকাদার নিয়োগে দেরি হওয়া ও করোনার কারণে আবেদনের যে জটলা তৈরি হয়েছে তা কাটতে আরও কিছু সময় লাগবে বলে জানান তিনি। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।